স্যার শফিক খাস সাসুবি ইউনিভার্সিটি ডিগ্রি কলেজ মাদারবাজার জামালপুর। আজকের অনলাইন ক্লাসের 71 শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রী ভাই বোনদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ভেক্টর রাশির জ্যামিতিক দ্বিতল নিয়ম সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ভেক্টর রাশির জ্যামিতিক যোজন। ভেক্টর রাশির জ্যামিতিক যোজন আলোচনা করার পূর্বে আমরা কিছু কিছু বিষয় আগে জানব, যেমন লব্ধি। দুই বা ততোধিক ভেক্টর যোগ করার ফলে যদি একটি নতুন ভেক্টর পাওয়া যায় তখন তাকে আমরা বলি লব্ধি। আমি আবার বলছি, লব্ধি। দুই বা ততোধিক ভেক্টর যোগ করার ফলে যদি একটি নতুন ভেক্টর পাওয়া যায় তখন তাকে আমরা বলি লব্ধি। এখানে পি ভেক্টর ও কিউ ভেক্টর যোগ করার ফলে আর একটি নতুন ভেক্টর পেয়েছি, তখন তাকে আমরা বলি লব্ধি। উপাংশ, লব্ধি নির্ণয় করার জন্য যে সকল ভেক্টর ব্যবহার করা হয় সেই সকল ভেক্টরকে উপাংশ বলা হয়। এখানে আর একটি লব্ধি, এই লব্ধি নির্ণয় করতে পি একটি ভেক্টর এবং কিউ একটি ভেক্টর ব্যবহার করে। তাহলে আমরা বলতে পারি পি একটি উপাংশ, কিউ একটি উপাংশ। তার প্রিয় শিক্ষার্থী ভাই বলো তো আমার, তাহলে আমরা লব্ধি এবং উপাংশ সম্পর্কে জানলাম। এখন আমরা লব্ধি নির্ণয় করতে কয়েকটি সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি, যেমন ত্রিভুজের সূত্র, বহুভুজ সূত্র, সমদ্রুগের সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা লব্ধির মান নির্ণয় করতে পারি, অর্থাৎ লব্ধি নির্ণয় করতে পারি। এখন আসা যাক ত্রিভুজের সূত্র। ত্রিভুজ সূত্র আমরা আলোচনা করার পূর্বে আমরা একটি জিনিস জেনে নেই, একই ক্রমে কাকে বলা হয় এবং বিপরীত ক্রমে কাকে বলা হয়। একটি ভেক্টরের শুরু বিন্দু, এটা শীর্ষবিন্দু। শীর্ষ থেকে আর একটা ভেক্টর, এটা শুরু আর একটা শেষ। তাহলে এইভাবে যদি ক্রমান্বয়ে থাকে তখন তাকে আমরা একই ক্রমে বলি। যেমন পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, তাহলে এটা শুরু বিন্দু, এটা শীর্ষবিন্দু। আবার কিউ ভেক্টরের এটা শুরু বিন্দু, এটা শীর্ষবিন্দু। তাহলে দুটি ভেক্টর একই ক্রমে অবস্থান করতেছে। উক্ত ত্রিভুজের সর্বশেষ ভেক্টর, অর্থাৎ ধরো আমরা আর ভেক্টর ধরি, যদি বিপরীত ক্রমে থাকে তখন তাকে আমরা লব্ধি বলি বা লব্ধি ভেক্টর বলি। তাহলে একটি ত্রিভুজের দুটি ভ্যাক্টর যদি একই ক্রমে থাকে, উক্ত ত্রিভুজের সর্বশেষ ভ্যাক্টর যদি বিপরীত ক্রমে থাকে তখন তাকে আমরা বলি লব্ধি। ধরি ও এ বি একটি ত্রিভুজ, ও এ ভ্যাক্টর যোগ এ বি ভ্যাক্টর সমান ও বি ভেক্টর। এখন যদি ভেক্টরগুলির মান বসিয়ে দেই, অর্থাৎ ভেক্টর ও এ ভেক্টর সমান পি ভেক্টর, এ বি সমান কিউ ভেক্টর, ও বি সমান আর ভেক্টর, এটা আমরা লিখতে পারি। যদি সর্বশেষ ভেক্টর যদি আমরা বিপরীত ক্রমে না দিয়ে
একিক্রমে দিই, অর্থাৎ এই অ্যারো চিহ্ন যদি এই পাশে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়াল টু বিও ভেক্টর। যখন আমরা বিও ভেক্টর লিখবো, বিভুজ কোণ থাকলে এখানে একটা ঋণাত্মক চিহ্ন দিতে হবে, তাহলে আমরা লিখতে পারি ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বিও ভেক্টর। অর্থাৎ যদি একই ক্রমে থাকে তাহলে ভেক্টরদের যোগফল শূন্য হয়। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আবার তাহলে আমি আবার একবার বলি, ত্রিভুজের সূত্রটি হচ্ছে একটি ত্রিভুজের দুটি বাহু যদি একই ক্রমে থাকে, উক্ত ত্রিভুজের সর্বশেষ বাহু যদি বিভুজ ক্রমে থাকে তাহলে তাকে আমরা কি লব্ধি বলি বা লব্ধি ফ্যাক্টর বলি। তাহলে ত্রিভুজের সূত্রের সাহায্যে আমরা এইভাবে লব্ধি বৃদ্ধি করতে পারি। এখন আমরা আসি বহুভুজের সূত্র। তাহলে বহুভুজের সূত্র আমরা এখন আলোচনা করব, বহুভুজ সূত্র। ধরি এ একটি পি একটি ভেক্টর, কিউ একটি ভেক্টর, ধরো এল একটি ভেক্টর, তাহলে একাধিক দুইয়ের অধিক ভেক্টর একই ক্রমে অবস্থান করতেছে, যে সর্বশেষ ভেক্টর, যদি দ্বিগুণ ক্রমে থাকে তখন তাকে আমরা বলি লব্ধি। তাহলে বন্ধুরা আবার একবার বলি, দুইয়ের অধিক ভেক্টর যদি একই ক্রমে থাকে এবং সর্বশেষ ভেক্টর যদি দ্বিগুণ ক্রমে থাকে তখন তো আমরা একে বলি লব্ধি। তাহলে আমরা লব্ধি সমান লিখতে পারি লব্ধি আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস এল ভেক্টর। তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস পি এল ভেক্টর। এখন আমি যদি যেহেতু উপায় করতে চাই ও এ বি সি, ও এ বি সি, ও এ বি সি, ও এ সমান পি ভ্যাক্টর, এ বি সমান কিউ ভ্যাক্টর, বি সি সমান এল ভ্যাক্টর, ও সি সমান আর ভ্যাক্টর ধরেছি আমরা। তাহলে আমরা যদি কর্ণ ও বি যোগ করি তাহলে আমরা এখানে দুটি ত্রিভুজ পেয়েছি, ও বি সি একটা ত্রিভুজ, আরেকটা হচ্ছে ও এ বি। আমরা যদি এখান থেকে শুরু করি, অর্থাৎ যে জায়গায় লব্ধি আছে এখান থেকে শুরু করা যাক, তাহলে এই জায়গায় ও এ ও বি সি একই ক্রমে আছে এবং এই ত্রিভুজের ও সি বিভুজ ক্রমে আছে। আমরা জানি বিভুজ ক্রমে যেটা থাকবে সেটাই হলো লব্ধি। এখন আমরা লিখতে পারি ও সি ভ্যাক্টর সমান ও বি ভ্যাক্টর প্লাস বি সি ভ্যাক্টর। বন্ধুরা, এই ত্রিভুজের ও এ বি, এই ত্রিভুজের ও বি লব্ধি, কারণ হচ্ছে ও এ এ বি একই ক্রমে আছে এবং ও বি বিপরীত ক্রমে আছে। তাহলে ও বি সমান আমরা লিখতে পারি ও এ প্লাস এ বি। তাহলে ও বি ভ্যাক্টর সমান লিখতে পারি ও এ ভ্যাক্টর প্লাস এ বি ভ্যাক্টর প্লাস বি সি ভ্যাক্টর। তাহলে আমরা এখন যদি ভ্যাক্টরগুলো বসিয়ে দিই, ও সি সমান আর ভ্যাক্টর, ও এ সমান পি ভ্যাক্টর, এ বি সমান কিউ ভ্যাক্টর, বি সি সমান এল ভ্যাক্টর, তাহলে আমরা
লব্ধি সমান পাল, লব্ধি সমান এখানে লব্ধি সমান বের করলাম টি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস এল ভেক্টর। তাহলে বন্ধুরা, তাহলে আজকে আমরা জানলাম লব্ধি কাকে বলা হয়, উপাংশ কাকে বলা হয়, এবং লব্ধি নির্ণয় করতে যে সূত্রগুলো ব্যবহার করা হয়, ত্রিভুজের সূত্র এবং বহুভুজ সূত্র ব্যবহার আমরা জানলাম, তার নিয়ম কিছুটা জানলাম। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকো।